মুর্শিদাবাদে ফারাক্কায় যোগেশ্বরপুরে একটি মুদির দোকান ও দোকানের পাশে থাকা একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল গতকাল গভীর রাতে। দোকান মালিকের ছেলে ছোটন রায়ের অভিযোগ, বেশ কিছুদিন থেকেই একটি বেনামি চিঠি তাদের পোস্ট অফিস মারফত বাড়িতে আসে, যে চিঠিতে লেখা ছিল যে কোনো মুহূর্তে হামলা হতে পারে দোকান মালিকের ওপর। শুধু তাই নয়, দোকানে আগুন লাগিয়ে দেয়া হবে এমন কথাটাও বলা ছিল। গতকাল রাতের এই ঘটনার পরে সেই চিঠির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ফারাক্কা থানায়। তবে এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। গতকাল রাত্রে রাত দেড়টার সময় আমাদের বাড়ির পাশে একটা দিদা বললো দোকানে আঙুল লেগে গেছে, তাড়াতাড়ি খুলো। দিয়ে আমরা এসে দেখি একটা দোকান তো পুড়ে ছাই হয়েছে, আর যে দোকানটা গোডাউনটাতে মাল ভরা থাকতো পাশে দোকানটা, আপনারা দেখতে পাচ্ছেন ওই দোকানটাতেও আগুন লাগিয়ে দিয়েছে। এবার জল মারছি দেখছি সব পুরো শেষ, পুরো দোকানের মাল ছিল 40-50 হাজার টাকার, আর দুটা ঘুমটি ছিল, দুটো ঘুমটি শেষ। মুদিখানা দোকানের মাল ছিল, স্কুলের বাচ্চাদের অনেক জিনিসপত্র খাতা টাতা থাকতো, মুদিখানা কল মাল থাকতো, ওটা তো জানতে পারিনি। কেউ বদমাশ করে লাগিয়েছে, দেখেন টায়ার বানা আছে কোনায়, প্রত্যেকটা খুঁটিতে টায়ার বানা আছে, পেট্রোল দিয়ে লাগিয়েছে। আর বাবাকে পিয়নের হাত দিয়ে চিঠি দিয়ে ধমকি দিয়ে তো দোকানে হঠাৎ নেই, তো দোকানে আগুন লাগিয়ে দেবো। এত স্কুলের জায়গায়, স্কুলের জায়গাতে সবাই করে আছে, আমরাও দোকানটা করেছি, আমরা তো ব্যক্তিগত বাড়ি করিনি, দোকান করে আছি। স্কুলের বাচ্চাটা চাই চকলেট, টকলেটও থাকে, কলম খাতা সবই থাকে। কদিন 9 বছর ধরে আছে এলাকার মানুষ, এলাকার মানুষের কোনো অভিযোগ নেই, এলাকার মানুষ জিজ্ঞাসা করতে পারেন। এটা নিয়ে তিনটা চিঠি পড়েছে, তিনটাতে থানাতে অভিযোগ জানানো গেছে, আর বাবাকে মারার হুমকি দিয়েছে কি জান থেকে মেরে ফেলে দেবো, দোকানে পুড়িয়ে দেবো, জান থেকে মেরে ফেলে দেবো। আজ কি প্ল্যান করতে গেছে থানা? ভাই বাবার নাম ছোটন রায়। কী হয়? আমার বাবা হয়। ঠিক আছে, এত ক্ষতি হয়েছে, আমি ক্ষতিটা কেউ যদি দিত পিএনের মাধ্যমে আসতো চিঠি, সব পিএন দিয়ে যেত। সেটা কি মানে এমনি চিঠি পিএনের মাধ্যমে পোস্টালের মধ্যে আসতাম চিঠি, এসে ভেরিফাই করেছি, চোর ধরতে পারিনি। থানায় অভিযোগ করেছে বারবার করে, থানা বলছে না নামপত্র অযোধ্যে নাম লেখা থাকে না যে চিঠি করছে, আমাদের তো সন্দেহ এখন কারোর উপরে নেই। চিঠি এর আগে তো চিঠি করেছিল, আর বাবাকে জান থেকে মেরে ফেলা দেব হুমকি দিয়েছে। Thank you.